বিজেপি বিরোধে মুখ্য নির্বাচন অধিকারী ফেরাদ হল বিজেডি। বিজেপি নির্বাচনী সভা ও অফিসে রেলবাইর তিন অধিকারী থিবা অভিযোগ। কেন্দ্র সরকার তিন অধিকারী বিজেপি সভায় কাহিকি দেলে যোগ, কার্যানুষ্ঠান দাবি কলে বিজেডি প্রতিনিধি দল। প্রচার অভিযানে বিজেডির কটক লোকসভা প্রার্থী সন্তৃপ্ত মিশ্র যুব ছাত্র কর্মকর্তাঙ্କ ସହ আলোচনা, রাজ্যর বিকাশ লাগি কাম করিবাকୁ আহ্বান। বিজেপি প্রার্থীଙ୍କୁ বড় ব্যবধানে হরাইবାକୁ দৃঢ়োক্তি, মুখ্যমন্ত্রীଙ୍କ কটক স্বপ্নକୁ সাকার করিবାକୁ প্রতিশ্রুতি। জাতীয় রাজনীতিতে ম্যাচ ফিক্সিং, জালিয়াতি করে বিজয় লাগি আশা বাঁধিছে বিজেপি, টঙ্কা বলরে ভাঙ্গি দিয়া যাচ্ছে সরকার। দিল্লিরে ইন্ডিয়া মেন্টর লোকতন্ত্র বঞ্চাও রালিরে রাহুলଙ୍କ গর্জন, ছ গ্যারেটি দেলে কেজরিওয়ালଙ୍କ পত্নী সুনীতা, সামিল হলে সোনিয়া প্রিয়ঙ্কা কল্পনাঙ্କ সমেত বহু হেভিওয়েট। মহারাষ্ট্রর বারমতিরে হাই ভোল্টেজ লড়াই, এনসিপি বনাম এনসিপি ফাইট। শরদ পাওয়ার গোষ্ঠী নেত্রী সুপ্রিয়া সুলেঙ্ক বিরুদ্ধে প্রার্থী হলে অজিত পাওয়ারଙ୍କ পত্নী সুনেত্র। 1969 রু শরদ পাওয়ারଙ୍କ দুর্গ ভাবে পরিগণিত হয়ে আসিছে আসন। পুনি অড়ুয়ারে ইউটিউবর এলভিস যাদব নিষিদ্ধ ঘোষিত সাপকু ব্যবহার করা অভিযোগে গুরুগ্রামে মামলা রুজু। গায়ক রাহুল যাদব ওরফ ফজলপুরিয়াঙ্କ নামে বি এতলা, সাপবিষ মামলার গিরফ হওয়া পরে অনেক জামিনে। নমস্কার, বুলেটিন কু স্বাগত করছি, মু শক্তি আসিবা সম্পূর্ণ খবর কু। বিজেপি কু বিজেডির কড়া কটাক্ষ, ওড়িশার প্রার্থী পাউনি বিজেপি। 147 বিধানসভা আসনে লড়িবাকু কহুতিবা বিজেপি 47 প্রার্থী পাউনি। লোকসভা প্রার্থীଙ୍କ না ঘোষণা কলে হলে জনে বি বিধায়ক প্রার্থীଙ୍କ না ঘোষণা করে পু না, তেমন জনবিরোধী কার্যের লিপ্ত ও অপরাধ রেকর্ড থিবা নেতা মানঙ্কু বিজেপি প্রার্থী করুছি বা করিবাকু যাউছি। বিজেপির স্থিতি ভাবনা ও অসহায়তাকু ওড়িশাবাসী জানি সারিথিবা বিজেডি জাতীয় মুখপাত্র সাংসদ সস্মিত পাত্র কহিছন্তি। সেইপরি বিজেপি পাখরে বিকল্প নাহি বলি কহিছন্তি বাঙ্কি বিধায়ক দেবীরঞ্জন ত্রিপাঠী। যে ওড়িশা ভারতীয় জনতা পার্টি সেমানে কহুছন্তি কি 147 নির্বাচন মণ্ডলী সেমানে ওড়িশারে লড়িবে, সেমানে সেই 47 নির্বাচন মণ্ডলী পাই ক্যান্ডিডেট মধ্যে 147টা পাই পারু নাহান্তি। এয়া হিউচি বাস্তবিক সত্য এবং সেথিপাই এবং সেথিপাই এতে দিন হেইগলা 21টি লোকসভা নির্বাচন মণ্ডলীর সেমানকর ক্যান্ডিডেট লিস্ট আনাউন্স হেইগলা, কিন্তু অবি পর্যন্ত ওড়িশার ভারতীয় জনতা পার্টি গোটিয়ে মধ্য বিধানসভা ক্যান্ডিডেটর না আনাউন্স করি পারি নাই, ঘোষণা করি পারি নাই। এইটাই হচ্ছে ওড়িশার ভারতীয় জনতা পার্টি। যেহেতু 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 এই ওড়িশার ভারতীয় জনতা পার্টির পাখেরে 147 নির্বাচন মণ্ডলী পাই ক্যান্ডিডেট বি নাহান্তি, সেথিপাই সেমানে এই প্রকার ব্যক্তি মানুকু নেইকিরি ক্যান্ডিডেট করুচন্তি কিংবা করিয়াকু চাহুচন্তি। যো মানে জনবিরোধী কার্যরে লিপ্ত কিংবা আপরাধিক কার্যরে লিপ্ত রহিতিবার যথেষ্ট নজির রহিছি, এয়াই হচ্ছে বাস্তবিকতা। ওড়িশা ভারতীয় জনতা পার্টির গোটাই জিনিস স্পষ্ট হয়ে যাইছি যে যে দল 147 নির্বাচন মণ্ডলীর আসেম্বলি কনস্টিটুয়েন্সির গোটিয়ে মধ্যে ক্যান্ডিডেট এতে দিনে ডিক্লেয়ার করে পু না, কিন্তু 21 লোকসভা ডিক্লেয়ার করে পুচার, তাঁকর স্থিতি তাঁকর ভাবনা এবং তাঁকর অসহায়তা সম্পূর্ণ ভাবে পরিপ্রকাশ হচ্ছে। এটা ওড়িশাবাসীঙ্କ সামনে স্পষ্ট হয়ে যাইছি, ওড়িশাবাসী ভালো ভাবে জানিছন্তি। ওড়িশাবাসীঙ্କର গোটিয়ে মাত্র চয়েস রাজনৈতিক দল ভাবে বিজু জনতা দল, ওড়িশাবাসীঙ্କର গোটিয়ে মাত্র নেতা, সে হচ্ছেন প্রিয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশাবাসীঙ্କର সেকেন্ড চয়েস নাই বা সেকেন্ড পলিটিক্যাল পার্টি নাই। আপনার দেখি বহুদিন পূর্ব বিজু জনতা দল তার
অধিক অধারু অধিক আসনরে বিধায়ক প্রার্থী ঘোষণা করে সারি, কিন্তু অন্য যে প্রতিপক্ষ রাজনৈতিক দল অছি ভারতীয় জনতা পার্টি, সে অপেক্ষা করে অনেক যে বিজু জনতা দল দল দ্বারা প্রত্যাখ্যান হবে সে যাই শরণে পশবে, সে প্রার্থী করবে। বিজু জনতা দল যা থাকে প্রত্যাখ্যান করছি তাকে কেবে হলে লোক মানে গ্রহণ করে না, সেপাই যে ভারতীয় জনতা পার্টি আজ পর্যন্ত খণ্ডিয়ে মাত্র বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করে পারে। বিজেপি বিরোধে অতিরিক্ত রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী নিকটে ফেরাদ হল বিজেডি। বিজেপি সভায় তিনজন রেলবাই অধিকারী যোগ দিয়ে বিজেডি অভিযোগ করেছে। দুই দিন তলে বিজেপি পক্ষ খোর্ধা জেলা টাঙ্গি ব্লকরে এক নির্বাচনী সভা করা, এতে অপরাজিতা ষড়ঙ্গী এবং প্রশান্ত জগদেব উপস্থিত লে। ভারতীয় রেলবাইর তিনজন অধিকারী এই সভায় যোগ দিয়ে নির্বাচন আচরণ বিধি লাগু হয়ে বিজেপির নির্বাচনী সভায় কেন্দ্র সরকার তিনজন অধিকারী কিভাবে উপস্থিত লে এনে প্রশ্ন করেছে বিজেডি। বিজেপি নির্বাচনী সভায় রেলবাইর তিন অধিকারী খোর্ধা ডিভিজন টিটিআই প্রভাকর বরাল, আইওডব্লুবি মহান্তি ও টিটিআই এসআর পটনায়ক যোগ দিয়ে বিজেডি অভিযোগ করেছে। এনে নির্বাচন অধিকারী নিকটে কড়া কার্যানুষ্ঠান দাবি করেছে বিজেডি। চিফ ইলেকটোরাল অফিসরঙ্কর অফিসকু আমি আসিছিলু এবং আডিশনাল সিইও ক সহিত আমি ভেট কলু এবং এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গরে সিইও অফিসরে আমি এইটি কমপ্লেন দেইছু। দুই দিন তলে খোর্ধা জেলার টাঙ্গি ব্লকর বড় পোখরিয়া গাঁরে ভারতীয় জনতা পার্টির এক নির্বাচনী সভা হোতলা এবং সেই নির্বাচনী সভারে ভারতীয় জনতা পার্টির যে প্রত্যাশী অছন্তি ভুবনেশ্বর লোকসভা নির্বাচন মণ্ডলীর শ্রীমতী অপরাজিতা ষড়ঙ্গী এবং ভারতীয় জনতা পার্টির যে নেতা অছন্তি শ্রী প্রশান্ত জগদেব সেটি উপস্থিত থিলে এবং সেতবে চর্চা আলোচনা মধ্যে আপনার জাঁকি আশ্চর্য হবে বিস্মিত হবে যে রেলবাই বিভাগর ভারতীয় রেলওয়েজর তিনজন সিনিয়র অফিসিয়ালস মধ্যে সেটি উপস্থিত লে। প্রথম বিষয় হচ্ছে আমি সমস্তে জাঁচে মডেল কোড অফ কন্ডক্ট যেতবে চালছি আচরণ বিধি উলঙ্ঘন কে করে পে না, এটা ইলেকশন কমিশন স্পষ্ট করেছেন। সেতবে তিনজন ভারতীয় রেলবাই ইন্ডিয়ান রেলওয়েজর অফিসিয়ালস গোটিয়ে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী কার্যক্রমে উপস্থিত রহবা মডেল কোড অফ কন্ডক্টর ভায়োলেশন। সেই তিনজন ব্যক্তি কি সে হচ্ছেন শ্রী প্রভাকর বরাল টিটিআই খোর্ধা ইন্ডিয়ান রেলওয়েজ খোর্ধা ডিভিশন, শ্রী বিবি মহান্তি আইওডব্লিউ খোর্ধা ইন্ডিয়ান রেলওয়েজ খোর্ধা ডিভিশন এবং তৃতীয় হচ্ছেন শ্রী এসআর পটনায়ক টিটিআই ইন্ডিয়ান রেলওয়েজ খোর্ধা ডিভিশন। এবং এই যে ফটোগ্রাফটি অছি যে ব্লু শার্টরে অছন্তি সে ব্লু শার্টরে থিবা ব্যক্তি হচ্ছেন শ্রী প্রভাকর বরাল যাহাঙ্ক কি গ্রিনরে মার্কিং হয়েছি, তাপরে বিবি মহান্তি এবং তাপরে শ্রী এসআর পটনায়ক যে অছন্তি সে ধলা শার্ট পিঁধি পছরে ফটোগ্রাফরে ঠিয়া হয়েছন্তি। এইটা হচ্ছে এভিডেন্স যেটা আমি ইলেকশন কমিশন পাখে দেইছু, আপনার পছবাটে দেখিপারুচন্তি ভারতীয় জনতা পার্টির স্পষ্ট ভাবে তাঙ্ক কার্যক্রমর সমূহ বিবরণ রয়েছে। এবং এইথর গোটাই জিনিস স্পষ্ট হচ্ছে কি ভারতীয় রেলবাই বিভাগর এতে সিনিয়র অফিসিয়ালস ভারতীয় জনতা পার্টির নির্বাচনী সভা এবং নির্বাচনী কার্যক্রমে লিপ্ত হওয়া সম্পূর্ণ ভাবে দুর্ভাগ্যজনক, সেপাই ইলেকশন কমিশন পাখে কমপ্লেন করেছু। আমার আশা এবং বিশ্বাস ইলেকশন কমিশন ইয়া উপরে দৃঢ় দৃঢ়তর কার্যানুষ্ঠান গ্রহণ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমার দলর সভাপতি শ্রী নবীন পটনায়ক মহোদয় সবুলে বিশ্বাস করেছেন, বিজু জনতা দল বিশ্বাস করছি অবাধ নিরপেক্ষ নির্বাচনের। এবং আমি আশা করুছু যদি এই প্রকার ভাবে ভারত সরকারকর যে মানে অফিসিয়ালস অছন্তি এই প্রকার ভাবে নির্বাচন মধ্যে উল্লঙ্ঘন করবে এমসিসি কু, এয়াকু কেবে হলে ইলেকশন কমিশন বরদাস্ত করবে না। বিজেপি নির্বাচনী সভায় যোগ দিয়ে সেই তিনজন রেলবাই অধিকারী বিজেপি কার্যালয়ে মধ্য দেখা মিছে। তবে এই ফটো আপনার দেখবে, এই ফটোরে খোর্ধা বড় পোখরিয়ার বিজেপি কার্যালয়ে সাংসদ প্রার্থী অপরাজিতা ষড়ঙ্গী ও বরিষ্ঠ নেতা প্রশান্ত জগদেব সহ উপস্থিত অনেক তিনজন রেলবাই অধিকারী, সেমানে এলে প্রভাকর বরাল, এসআর পটনায়ক এবং বিবি মহান্তি। এই নির্বাচন আচরণ বিধি উল্লঙ্ঘন করেছেন এমানে।
তবে সাংসদ অপরাজিতা ষড়ঙ্গী নিজে সেমানক সহ ফটো পোস্ট দেইছন্তি। আচরণ বিধি উল্লঙ্ঘন করুথিবা এই ফটো ভাইরাল হেবারে লাগিছি। কার্যানুষ্ঠান পাই বুদ্ধিজীবী ও সাধারণ জনতা দাবি করিছন্তি। বিজেডিরে মিশিলে পূর্বতন পিসিসি কার্যকারী সভাপতি তথা পূর্বতন বিধায়ক চিরঞ্জীব বিশ্বাল কংগ্রেসরু ইস্তফা দেবা পরে আজ বিজেডিরে যোগ দেইছন্তি। হাজার হাজার সমর্থকঙ্ক সহ আজ বিধিবদ্ধ ভাবে বিজেডিরে যোগ দেইছন্তি চিরঞ্জীব বিশ্বাল। বিজেডি সুপ্রিমো নবীন পটনায়ক, সংগঠন সম্পাদক প্রণব প্রকাশ দাসক পক্ষরু চিরঞ্জীব ও তাঙ্ক সমর্থকঙ্কু দলকু স্বাগত করিছন্তি। সাংসদ মানস রঞ্জন মঙ্গরাজ চিরঞ্জীবক যোগদান দলকু সুদৃঢ় করিব বলি কহিছন্তি। মানস মঙ্গরাজ দলরে মিশিবা পরে চিরঞ্জীব বিশ্বাল কহিছন্তি, যাহা দায়িত্ব মিলিব তাহা করিবি। 2004 রু তিরতোল ও 2014 রে জগৎসিংহপুর কংগ্রেস টিকেটরে বিধায়ক হইথিলে চিরঞ্জীব। মিশ্রণ পর্বরে সাংসদ সস্মিত পাত্র উপস্থিত থিলে। এই মিশ্রণ পর্বর মুখ্য আকর্ষণ আপনার জানান্তি শ্রীযুক্ত চিরঞ্জীব বিশ্বাল, তাঁকর আপনার জানান্তি পরিচয় দেবার বিশেষ আবশ্যকতা নাই ঔপচারিকতা দৃষ্টি, কিন্তু মু তাঁক বিষয়ে কৌছি। আপনার জানান্তি সে পূর্বতন বিধায়ক জগৎসিংহপুর, তা সহিত ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির সে ওয়ার্কিং প্রেসিডেন্ট মধ্যে থিলে। সে গতকালি কংগ্রেস দলর ইস্তফা প্রদান করে এবং আজ বিধিবদ্ধ ভাবে বিজু জনতা দলের যোগ দিয়েছে। এতে মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলর সভাপতি শ্রীযুক্ত নবীন পটনায়ক তরফ, দলর সাংগঠনিক সম্পাদক প্রণব প্রকাশ দাস তরফ এবং মো তরফ তাঁকু হার্দিক অভিনন্দন জনাচ্ছি, শুভেচ্ছা জনাচ্ছি এবং দলকে স্বাগত মধ্যে করছি। তাঁক সহিত আজ প্রায় শতাধিক কর্মী এবং কর্মকর্তা কংগ্রেস দল ছাড়ি আজ বিজেডিতে যোগ দৌঁচান, সেমানক মধ্যে আমি স্বাগত করুছু, অভিনন্দন মধ্যে করুছু। চিরঞ্জীব বাবু জনে আগদলর নেতা ভাবে বিশেষ ভাবে পরিচিত আপনার জানান্তি, খালি তিরতোল নুহে কেবল জগৎসিংহপুর নুহে সমগ্র রাজ্যের তাঁকর বিশেষ কাটি রয়েছে। তাঁকর যোগদান ফলে কেবল জগৎসিংহপুর নির্বাচন মন্ডলী নুহে সমগ্র রাজ্যের বিজেডি নিশ্চিত ভাবে অধিক সুসংগঠিত হয়েপারে বলে আমি আশা রাখুছু, এবং তাঁকর যে অবদান রয়েছে সে অবদান কংগ্রেস দল যা লা নিশ্চিত ভাবে সে আম দল দেবে এবং আম দলক আধিক সুসংগঠিত এবং সুদৃঢ় করার সহায়ক হবে বলে আমি আশা রাখুছি। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার জানান্তি যে আসি বিজেডিতে যোগ দিয়েছেন, এমানে যে কর্ম ঠিকরে করেছেন সমস্ত ফল নিশ্চিত ভাবে পাইছেন, তেমন আগামী দিনের নিশ্চিত ভাবে চিরঞ্জীব বাবুঙ্কর ভাগ্য নিশ্চিত ভাবে বহু উজ্জ্বল সমস্ত তাঁক সহ আজ এই মঞ্চের উপস্থিত অনেক রবীন্দ্রনাথ মহান্তি, যিনি এক্স ডিসিসি প্রেসিডেন্ট জগৎসিংহপুর এবং প্রেসিডেন্ট পারিষদ জগৎসিংহপুর, তা সহ অন্যতম অতিথি ভাবে আমার অনেক নিরঞ্জন বেহুরা, যিনি নুয়াগাঁ নাওগাঁ ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট এবং এক্স জেলা পরিষদ মেম্বর, তা সহ এই মঞ্চের উপস্থিত অনেক আমার সাংসদ ডক্টর সস্মিত পাত্র মহোদয়, তা সহ আমার মুখপাত্র ডক্টর প্রিয়ব্রত মাঝি মহোদয় এবং চিরঞ্জীব বাবুঙ্ সহ আসি অন্যান্য আমার যে অতিথি মানে আজ যোগ দৌঁচান সে হচ্ছেন আপনার জন অত্যন্ত পরিচিত চেহারা যোগীনাথ বাহুবলেন্দ্র, যার সম্পর্কে মধ্যে আপনার বিশেষ কহবার আবশ্যকতা নাই, আমার সাংবাদিক মিডিয়া ভাই মানে তাঁক সম্পর্কে পরিচিত এবং সে মো জেলার লোক, পূর্বতন জেলা পরিষদ মেম্বর, খোর্ধার জন টাণ নেতা এবং কংগ্রেস দলের জন মধ্যে অত্যন্ত টাণ নেতা, তাঁক মধ্যে আমি স্বাগত করছি দলক এবং তাঁক দ্বারা দল অধিক সুদৃঢ় বলে আশা রাখুছি। তা সহ যোগ দিয়েছেন সুনীল মাটিয়া, যিনি অনেক ভাইস প্রেসিডেন্ট রাজ্য ছাত্র কংগ্রেস, মামিনা দলেই ভাইস চেয়ারম্যান নাওগাঁ ব্লক, সুভাষ সাহু এক্স কাউন্সিলর জগৎসিংহপুর মিউনিসিপালিটি, প্রশান্ত মল্লিক জেলা যুব কংগ্রেস সভাপতি মধ্যে উপস্থিত অনেক, সমস্ত
আমি দলকে স্বাগত করছি, অভিনন্দন জনাচ্ছি এবং শুভেচ্ছা মধ্যে জনাচ্ছি। এই মিশ্রণ পর্ব যে মুখ্য আকর্ষণ সে কি? মাননীয় পূর্বতন বিধায়ক, মাননীয় পূর্বতন সমস্ত স্বাগত করতে জোর বিশেষ কিছু কহার না, এটি কহার চিরঞ্জীব বাবু সহিত যে হাজার হাজার নেতৃমণ্ডলী এবং কর্মকর্তা এবং কর্মী মানে আসিছেন কংগ্রেস দলকে পরিত্যাগ করি বিজু পরিবারকে বিজু জনতা দলকে সমস্ত অনেক অনেক স্বাগত অভিনন্দন, বহু বহু ধন্যবাদ। এবং চিরঞ্জীব বাবুঙ্কর এই যোগদান দ্বারা বিজু জনতা দল কেবল যে জগৎসিংহপুর জেলার নুহ সমগ্র ওড়িশার আজি আহরি শক্তিশালী হয়ে পড়ছে, সেপা অনেক অনেক ধন্যবাদ। আপনার সমস্ত স্বাগত অভিনন্দন। মো সাথে কংগ্রেস দলকে ত্যাগ করে আসিথিবা শহ শহ কর্মী, সরপঞ্চ, নমিনি, মুনসিপালটি কাউন্সিলর, এক্স কাউন্সিলর সমস্ত মু বিজু জনতা দল পরিবারকে স্বাগত করুছি। আজি মু বিধিবদ্ধ ভাবে বিজু জনতা দলরে যোগ দেইছি। মতে মাননীয় মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলর সভাপতি দলকু আসবার সম্মতি দেবু ও প্রতি গভীর কৃতজ্ঞতা জনাওছি। তা সহিত সংগঠন সম্পাদক প্রণব প্রকাশ দাস মহোদয়, মানজ রঞ্জন মঙ্গরাজ মহোদয় কন্ট্রিবুশন মো দলীয় মিশিয়ারে বহুত অছি, তাঙ্কু মধ্য কৃতজ্ঞতা জনাওছি। আপনার প্রশ্ন থাকবে মু বিজু জনতা দলরে কাই যোগ দেলি, কিছু স্বার্থ নেই মু দলকু আসি নাই। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক নেতৃত্ব 25 বর্ষ হেলা তাঙ্কর জন অভিমুখী কার্যক্রম, বিশেষ করে মহিলা, যুবক, চাষী ও গাঁ গহলে রহুথিবা গরিব লোকঙ্ক পাই যে কার্যক্রম করিছন্তি দীর্ঘ 25 বর্ষ ভিতরে গোটিয়ে তলুয়া রাজ্যকু ভারতবর্ষর গোটে অগ্রধাড়ির রাজ্যে পরিণত করবার তাঙ্কর যে আচিভমেন্ট কন্ট্রিবুশন সেইথে মু আকৃষ্ট হয়েকি বিজু জনতা দলরে মিশিছি। আজি মোর বিজু জনতা দলের জন্ম, মু জনে ছোটিয়া কর্মী হিসাবে এ দলের রইবি, আহা মতো নির্দেশ হাইকমাণ্ড দেব মু প্রস্তুত অছি। আশা করে যে শহ শহ কর্মী আজি বিজু জনতা দলের যোগ দেলে সেমানে মধ্যে মন প্রাণ দেই বিজু জনতা দল পাই কার্যক্রম করিবে। আগামী দিনরে বিজু জনতা দলর মুখ্যমন্ত্রী তথা বরিষ্ঠ নেতৃমণ্ডলী যে টার্গেট রাখিছন্তি 120 রু ঊর্ধ্ব বিধায়ক, 15 রু অধিক এমপি জিতে আনবা, সেতিরে গুন্ডিচি মূষা ভাবে জগৎসিংহপুর জেলার যে ভাই মানে আসছেন তাঙ্কর মধ্যে যোগদান রহব বলে মোর দৃঢ় আশা। মু অধিক কিছু কৌ নাই, পুনি থরে মাননীয় মুখ্যমন্ত্রীকে মো কৃতজ্ঞতা জনাওছি। মো ভাই জনে ছোটিয়া কর্মীকে দলরে নেইথিবারু মু তাকু কৃতজ্ঞতা জনাওছি, তাঙ্কা আশীর্বাদ ভিক্ষা করুছি। আগামী দলরে দল পাই পরিশ্রম করিবাকু প্রতিশ্রুত হউছি। নীলগিরি বিধায়ক সুকান্ত নায়ক ঘর বাহুড়া, আজ সে বিজেডিকে ফেরিছন্তি। দুই দিন তলে বিজেপি ইস্তফা দিয়েছিল। 2014 বিজেডি প্রার্থী হয়ে সে নীলগিরি বিধায়ক হয়েছিল। 2019 বিজেপি টিকেটে জিতিলে সুকান্ত নায়ক। দুই দিন তলে সে বিজেপি ইস্তফা দিয়েছিল বেড়ে আজ শতাধিক সমর্থক বিজেডিকে ফেরিছন্তি। বহু সরপঞ্চ, নেতা ও কর্মী শঙ্খ ভুঙ্গিছন্তি। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও বিজেডি সাংগঠনিক সম্পাদক প্রণব প্রকাশ দাস পক্ষর সে স্বাগত করে সাংসদ সস্মিত পাত্র, বালেশ্বর জেলা বিজেডি পর্যবেক্ষক প্রতাপ দেব উপস্থিত লে। বিজেডিকে ফেরবা পরে সুকান্ত নায়ক কহিছন্তি বিজেপি কর্মী নেতৃত্ব সমন্বয় রহিলা না, নবীন পট্টনায়ক নেতৃত্ব ও বিজেডি হি ওড়িশা পাই ভরসা বলে সুকান্ত নায়ক কহিছন্তি।
ମାନେ ଆରମ୍ଭରୁ ବିଜୁବାବୁଙ୍କ ଆଦର୍ଶ ଅନୁଭବୀ କୌଣସି କାରଣରୁ ଅଭିମାନ ଥିବା ହେତୁ 2019ରେ ଆମେ ଏ ଦଳକୁ ଛାଡ଼ିଥିଲୁ। ସମୟକ୍ରମେ ଜଣେ ଲୋକଙ୍କର ଆଶୀର୍ବାଦରେ ଦ୍ୱିତୀୟବାର ବିଧାୟକ ହୋଇସାରିଲା ପରେ ବହୁ କାର୍ଯ୍ୟକ୍ଷେତ୍ରରେ ଆମେ ଏହା ପରିଲକ୍ଷିତ କଲୁ ଯେଉଁ ଦଳରେ ଆମେ ଯୋଗ ଦେଇଥିଲୁ ସେ ଦଳର ଯେଉଁମାନେ ସାଂଗଠନିକ ନେତୃତ୍ୱ ନେଉଛନ୍ତି ତାଙ୍କ ସହିତ ଆମ କର୍ମୀମାନଙ୍କର ସମନ୍ୱୟର ଘୋର ଅଭାବ। ତେଣୁକରି ଆମେ ସେ ଦଳ ଛାଡ଼ିବା ପାଇଁ ମନସ୍ଥ କରିଥିଲୁ। ଯାହା ହେଉ ଆମକୁ ସୁଯୋଗ ଦେଇଛନ୍ତି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମହୋଦୟ ଆମକୁ ଆପଣେଇ ନେଇଛନ୍ତି। ଆମ ପୁରୁଣା ଦଳକୁ ଆମେ ଫେରିପାଇଲୁ। ଆମର ଘର ଘର ଭଡ଼ା ହେଲା। ଆଜି ମୁଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୋ ଅନ୍ତରର କୃତଜ୍ଞତା ଜଣେଇବି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମହୋଦୟଙ୍କୁ, ତତ୍ସହିତ ମୁଁ କୃତଜ୍ଞତା ଜଣେଇବି ଶ୍ରୀଯୁକ୍ତ ପ୍ରତାପ ଦେବ ମହୋଦୟଙ୍କୁ, ଶ୍ରୀଯୁକ୍ତ ପ୍ରଣବପ୍ରକାଶ ଦାସ ମହୋଦୟଙ୍କୁ, ଶ୍ରୀଯୁକ୍ତ ସସ୍ମିତ ବାବୁଙ୍କୁ, ସମସ୍ତଙ୍କୁ, ବିଜୁ ଜନତା ଦଳର କର୍ମକର୍ତ୍ତା ସମସ୍ତଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ମୋର ଅନ୍ତର କୃତଜ୍ଞତା ଜଣେଇବି। ଏବଂ ଭବିଷ୍ୟତରେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କର ଯେଉଁ ପ୍ରଗତିର ଧାରା ତାକୁ କିପରି ଆମେ ନୀଳଗିରିରେ ଅଧିକ ତ୍ୱରାନ୍ୱିତ କରିପାରିବା ସେଥିପାଇଁ ଆମେମାନେ ସଜାଗ ପ୍ରୟାସ କରିବୁ। ବୁଲେଟିନ୍ ଏବେ ସମୟ ହୋଇଛି ଛୋଟ ବ୍ରେକ୍ର। सीधा घरे पसी आसीले रईस भाई भेलका जदि रूम टास्टिल रे बनी था तो रईस से पड़ते ही आसी परिन था था। रूम टास्टिल रो यही चमत्कार धरे लागिले चाले वर्ष वर्ष। रूम टास्टिल टीएमटी बार एकदम सॉलिड। हेलो 10th एग्जामिनर्स, आपण माने एमटी का स्कूल खोजुचंति कि जेउंठी इंटीग्रेटेड कोचिंग पाई परिबे तेबे टीएससी गुरुकुल जोग दियंतु जा एकेडमिक लर्निंग पार्टनर फिजिक्स वाला सहित अनुमोदित। कॉल 9438782020। पाजी हाथ वाला डालो। नहीं पाजी नहीं पाजी नहीं पाजी। जब ये 2.5 किलो का हाथ किसी पर पड़ता है ना वो साडा 2.5 किलो दा हाथ सब तोड़या स्वाभिमानर हाँ मु भी आत्मनिर्भर हेबि किंतु किमिति प्रतिटि प्रयोजन अमर जेबे पूरा करि परिबा आत्मनिर्भर भारतर आमे सेबे मूल दुआ पकाइबा। कृतज्ञ आमे ई धरार जे आमुकु देउची एलुमिनियम स्टील रूपा जिंक तंबा तैल आउ गैस परि बरदान कोण अमर धरार एही आशीर्वाद को आमे देश सेवा लागि करिबु अर्पण। देशर आवश्यकता पाई आत्मनिर्भर भारत पाई वेदांता। ବ୍ରେକ୍ ପରେ ସ୍ୱାଗତ। ପୂର୍ବତନ କୁଚିଣ୍ଡା ବିଧାୟକ ବୃନ୍ଦାବନ ମାଝୀଙ୍କ ଘର ବାହୁଡ଼ା, ଆଜି ସେ ବିଜେଡ଼ିକୁ ଫେରିଛନ୍ତି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଓ ସଂଗଠନ ସମ୍ପାଦକ ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସଙ୍କ ପକ୍ଷରୁ ଦଳକୁ ସ୍ୱାଗତ କରିଛନ୍ତି ସାଂସଦ ସସ୍ମିତ ପାତ୍ର। ସେ କୁଚିଣ୍ଡାରୁ 1990ରୁ ଜନତା ଦଳରୁ ବିଧାୟକ ଥିଲେ। 2004ରେ ଲାଇକେରାରୁ ବିଜେପି ବିଧାୟକ ବି ଥିଲେ। ଆଜି ସେ ବିଜେପି ଛାଡ଼ି ଶତାଧିକ ସମର୍ଥକଙ୍କ ସହ ବିଜେଡ଼ିରେ ମିଶିଛନ୍ତି। ଓଡ଼ିଶାରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଦ୍ରୁତ ବିକାଶ ଚାଲିଛି। ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ନୀତି ଆଦର୍ଶରେ ଅନୁପ୍ରାଣିତ ହୋଇ ବିଜେପି ଛାଡ଼ି ବିଜେଡ଼ିରେ ମିଶିଥିବା କହିଛନ୍ତି ବୃନ୍ଦାବନ ମାଝୀ। ସାଂସଦ ପ୍ରାର୍ଥୀ ଘୋଷଣା ପରେ କନ୍ଧମାଳ ବିଜେପିରେ କନ୍ଦଳ। ପ୍ରାର୍ଥୀ ସୁକାନ୍ତ କୁମାର ବାଣୀଗ୍ରାହୀଙ୍କୁ ବିରୋଧ କରିଛନ୍ତି ଦଳୀୟ କର୍ମୀ। ଫୁଲବାଣୀ ପୌର ପରିଷଦ ବିଜେପି ଅଧ୍ୟକ୍ଷା ସ୍ମିତାରାଣୀ ମହାନ୍ତି ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ସୁକାନ୍ତଙ୍କ ପ୍ରାର୍ଥୀତ୍ୱକୁ ବିରୋଧ କରିଛନ୍ତି। ସେ କହିଛନ୍ତି ସୁକାନ୍ତ ଜଣେ ହାରୁ ନେତା। ବିଗତ ନିର୍ବାଚନରେ ସେ ନିଜ ଅଞ୍ଚଳରୁ ବିଧାୟକ ପ୍ରାର୍ଥୀ ଓ 2014 ନିର୍ବାଚନରେ ଲୋକସଭା ପ୍ରାର୍ଥୀ ହୋଇ 3 ନମ୍ବରରେ ରହିଥିଲେ। ଏଭଳି ନେତାଙ୍କୁ କାହିଁକି ପୁଣି ଥରେ ପ୍ରାର୍ଥୀ କରାଗଲା ବୋଲି ରାଜ୍ୟ ବିଜେପି ସଭାପତିଙ୍କୁ ପ୍ରଶ୍ନ କରିଛନ୍ତି ଖୋଦ ବିଜେପି କର୍ମୀ। ଦଳୀୟ ନିଷ୍ପତ୍ତି ନ ବଦଳିଲେ ଲକ୍ଷ୍ମଣ ସେନା ତରଫରୁ ଅଲଗା ପ୍ରାର୍ଥୀ ଦିଆଯିବ ବୋଲି ବିଜେପି କର୍ମକର୍ତ୍ତା ଚେତାବନୀ ଦେଇଛନ୍ତି। କନ୍ଧମାଳକୁ ଅଣଦେଖା ଆଉ
কন্ধমাল কোণ থৈথান কেন্দ্র কি আমদানি নেতা আউ কেতে দিন এই কন্ধমাল রে আমদানি নেতা আউ কেতে দিন আমি চাহুছু রাজ্য সভাপতি অনুরোধ মধ্য করুছু যে যে এমপি প্রার্থী কালি ডিক্লার হয়েছি তাকে প্রত্যাহার করন্তু এবং কন্ধমালরু গোটিয়ে প্রার্থী দিয়া যাও আমার মুখ্য ডিমান্ড হচ্ছে এই যে প্রার্থী দিয়া যাইছি তাকে প্রত্যাহার করন্তু রাজ্য সভাপতি এবং আগামী রণনীতি কিভাবে ভাবে জিতেবা লক্ষ্যে নেবে সেইপাই আমার মূল লক্ষ্য হব যে মোদীকর হাত মুঠা টাণ করা যে অছি সেই যদি হাত মুঠা টাণ করা হচ্ছে তাহলে নিশ্চিত ভাবে প্রার্থী বদলাই দিও আমঠু বহু কথা রাজনৈতিক দৃষ্টিকোণ বহু ভিউ নিয়ে গ্রাউন্ড রিপোর্ট নিয়ে কিন্তু আমি অনুভব করুছু যে গ্রাউন্ড রিপোর্ট যাই কিংবা আমার ভিউ নিয়া সেই প্রকার প্রার্থী দিয়া যাই না এণুকি আমি রাজ্য সভাপতি এই বাবদে জনাইলু আপনার মাধ্যমে জনাওছু আমি ভারতীয় জনতা পার্টির শৃঙ্খলিত কর্মী হয়ে রয়েছু নরেন্দ্র মোদীকর যে আহ্বান অস বার 400 পার তাকে বি সমর্থন করুছু কিন্তু আমি অনুভব করুছু কন্ধমাড়ে যে প্রকার প্রার্থী দিয়াগলা সেমিতিয়া প্রার্থী যদি দিয়া যায় তেবে নরেন্দ্র মোদীকর স্বপ্ন সার্থক হব না। আমি বারম্বার জনাইবা পরে বি সুকান্ত পাণিগ্রাহী যা প্রার্থী করাগলা তাঁকর ট্রাক রেকর্ড বহু খারাপ বারম্বার সি নির্বাচন লড়িছেন যেতলে মেন্ট হয়েছিল মেন্ট সময় সে দুই থর তাঁকু প্রার্থী করাগলা বিধানসভা দশপলা ক্ষেত্র সে সেইটি বি স্বাধীন প্রার্থী থরে হারিলে আউথরে কংগ্রেস পাখু হারিলে সাধারণ চর্চা হচ্ছে যে সি জন হারুনেতা সে টিকট আনবার মাহির হারবার মাহির সেমিটিকা জন প্রার্থী কাহি করাগলা বারম্বার আমি দাবি করেছিল যে কন্ধমাল ক্ষেত্র ডিলিমিটেসন পরে কন্ধমাল ক্ষেত্র যে এই যে পাঁচটা সেগমেন্ট অছি আ ভিতর প্রার্থী দিয়া যাও। সময় হয়েছে বুলেটিন কেট রাখা, নমস্কার। জায়গায় ফ্যাক্টরি হব এটি লোক মানে ঝাড়া পরিষ্কার করছেন গাইগোরু বুড়ুচ্ছেন গাঁর ময়লা পড়ুছি বুঝিয়া চেষ্টা কর টিকে আউ বুঝবা দরকার নাই আমি যাইছ তুমি সব চক্রান্ত করেছ এ গাঁ লোক সব এ গাঁ মেট্রো বিদায় করে দেব কো আর্টিস্টিং সহ কেবে ঝগড়া হয়েছে হয়েছে কেতবে ছুয়াটা শুয়ে নাই সেতবে মা মিছর কয়ে শুই পড়ে ধন নহলে তোতে বাইয়া আসিলে।